আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 20 মে 23 নতুন পদ্ধতিতে সকাল থেকেই বিএনপির চমক। অতঃপর পটুয়াখালীতে ছাত্রলীগ একই করল প্রতিবাদ, এবার 2 শিফটে বিএনপির জনসমাবেশ। স্কুলগুলোতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম যদি ব্যাপক ভিড় হয়, স্টুডেন্টের চাপ বেশি থাকে, তখন কিন্তু শিফট সিস্টেম চালু করে, মর্নিং শিফট আর ডে শিফট। এখন বিএনপির কর্মসূচির ভিড় অনেক বেশি, অনেক বেশি প্রোগ্রাম করার আর্জ ফিল করছে। যেমন 19 মে তারা অনেকগুলো জেলায় মহানগরীতে জনসমাবেশ করেছে, 20 মে লালমনিরহাট থেকে শুরু করে একেবারে বরিশাল মহানগর, উত্তর দক্ষিণ জেলা সব মিলিয়ে 18টি জায়গায়, 18টি শাখায় জনসমাবেশ করার কথা রয়েছে। 19 মের জনসমাবেশ কিন্তু হিট হয়েছিল, সফল হয়েছিল, ব্যাপক সাড়া পেয়েছিল জনগণের, এবং আওয়ামী লীগকেও একটা বার্তা দিতে সক্ষম হয়েছিল। তো সেক্ষেত্রে 19 মে কিন্তু সবগুলো দুপুরের পরে শুরু হয়েছে, মানে যেটাকে আমরা বলতে পারি ডে শিফটে। কিন্তু 20 মে এসে নতুন পদ্ধতিতে বিএনপি চমক দেখিয়ে দিল। একেবার খুব সকাল থেকেই তারা মর্নিং শিফটে অনেক জায়গায় প্রোগ্রাম করছে এবং অনেক জায়গায় ডে শিফটে করবে, যাতে দিনভর আলোচনায় থাকা যায়, নেতাকর্মীদের উপর, মিডিয়াকর্মীদের উপর চাপ না পড়ে। কারণ সব প্রোগ্রাম একই সময় হলে মিডিয়া কোনটা কভারেজ দিবে? তো সকাল থেকে যদি আলাদা আলাদা সময় হয় তখন কভার করতে সুবিধা হয়, এবং কেন্দ্রীয় নেতাদের খোঁজ খবর নিতে, মনিটর করতে সব কিছুতেই সুবিধা হয়। সকালে প্রোগ্রাম করার আবার আলাদা ফজিলতও আছে। এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই যে বিএনপির কৌশল সারা জাগানো প্রোগ্রাম, এতে আওয়ামী লীগ ডেফিনেটলি ভীত সন্ত্রস্ত। ভীত সন্ত্রস্ত হয়েই তারা কাপুরুষোচিত হামলা করছে, নগ্ন হামলা করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ী জেলা বিএনপি, তারা মর্নিং শিফটই বলা যায়, মর্নিং শিফটই তারা জনসমাবেশ করেছে, বড় জনসমাবেশ করেছে। সেখানে জয়নুল আবেদিন ফারুক, প্রত্যেক জায়গায় বিএনপির কেন্দ্রীয় নেতারা, এমন এমন কেন্দ্রীয় নেতারা উপস্থিত হচ্ছেন যাতে প্রোগ্রামের একটা আলাদা অ্যাটেনশন পায়, গুরুত্ব পায়। এছাড়া বরিশাল মহানগর, উত্তর মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সবাই মিলে, বরিশালের প্রোগ্রাম কখনো বড় হয়েছে এটা আমরা দেখিনি, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিতর্কিত নেতাও বটে, তিনি সেখানে আছেন, কিন্তু হেভিওয়েট নেতা, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পটুয়াখালীর ঘটনা, সেটা আমরা আলাদাভাবে এখানে উল্লেখ করব, কি ঘটেছে আপনাদেরকে জানাবো, প্রতিবাদ করব, আপনারাও প্রতিবাদ করেন, কারণ আওয়ামী লীগ ছাত্রলীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, যে কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে হবে। তথাকথিত যুগপথ একেবারে না থেকেও কিছুটা আছে। আমরা দেখতে পাচ্ছি 12 দলীয় জোট ছোট একটা বিক্ষোভ সমাবেশ করছে কয়েকজন লোক দাঁড়িয়ে, এই 20 মে, এর মানে একটু যুগপথের ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে। বাট যুগপথ যে, এটা মনে হয় না আর জনগণের কাছে এইসব যুগপথের চার আনারও ভেরু নেই। বিএনপির কর্মসূচির দিকেই মানুষ তাকিয়ে। জামালপুর জেলা বিএনপিও মোটামুটি গুরুত্বপূর্ণ মর্নিং শিফটে জনসমাবেশ করেছে। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি হিসেবে ছিলেন, এছাড়া বিশেষ অতিথি হিসেবে সৈয়দ ইমরান সালে প্রিন্স এরা ছিলেন। মোয়াজ্জেম হোসেন আলাল চমৎকার বক্তব্য দিয়েছেন, আমরা খেয়াল করেছি, শুনেছি। পাবনা জেলা বিএনপি বিশাল জনসমাবেশ করেছে, মিজানুর রহমান মিনু চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, রাজশাহীর জনমানুষের নেতা, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেখার মতো প্রোগ্রাম, মর্নিং শিফটে সবচেয়ে বড় প্রোগ্রাম মনে হয়েছে পাবনা, জামাত অধ্যুষিত এলাকা পাবনা। বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করলে কিন্তু এই পাবনা জামাতকে যথেষ্ট ছাড় দিতে হয়, যাই হোক সেটা ভিন্ন আলোচনা। এখন এই নতুন পদ্ধতিতে বিএনপি সকাল থেকেই চমক দেখালো, অতএব এতে ভীত সন্ত্রস্ত হয়ে পটুয়াখালীতে আমরা দেখতে পাচ্ছি, যমুনা টিভি শিরোনাম করেছে, পটুয়াখালীতে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 15, সাংবাদিকরাও নিরাপদ নয়। এখন বিষয়টা আমরা যতটুকু আরেকটু খোঁজ খবর নিয়েছি, যে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ এটা ঠিক আছে, কিন্তু হামলা করেছে ছাত্রলীগ, বিনা উস্কানিতে ছাত্রলীগ বিএনপির শান্তিপূর্ণ জনসমাবেশকে পণ্ড করার জন্যে কাপুরুষোচিত অগণতান্ত্রিক হামলা করেছে। আমরা এর প্রতিবাদ করছি, বিচার দাবি করছি। শনিবার 20 মে বেলা 11টার দিকেই ঘটে এই ঘটনা। এ সময় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াল মিন্টুর বক্তব্য চলাকালে, আব্দুল ওয়াল মিন্টু সব নেতারাই এক এক দিন এক এক জায়গায় যাচ্ছেন, মানে একেবারে শেষের দিকে, শেষের দিকে এসে চলাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান
আরিফের নেতৃত্বে বিএনপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। শিরোনামটা তাহলে এভাবে না দিয়ে ন্যায়সঙ্গত হতো যদি এভাবে দেওয়া হতো যে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, কিন্তু যমুনা টিভি শিরোনাম করেছে কি যে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ। না, এখানে ছাত্রলীগ একপাক্ষিকভাবে আগে হামলা করেছে, তারাই সম্পূর্ণ দোষী দায়ী। এখানে ছাত্রলীগ আসবে কেন? এটা বিএনপি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক সমাবেশ, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ মিন্টুর মতো হেভিওয়েট নেতা আছেন, এখানে ছাত্রলীগের কাজ কি? এখানে তো আর কোনো বিশৃঙ্খলা নাশকতা হচ্ছে না, আর হলেও সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসবে। হুইজ ছাত্রলীগ? ছাত্রলীগকে এখানে আসার দায়িত্ব কে দিয়েছে? এটা সুস্পষ্টভাবে বিশৃঙ্খলা, অগণতান্ত্রিক আচরণ। এ খবর ছড়িয়ে পড়লে জেলা যুবলীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছলে পুনরায় ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এখন এখানে এই আওয়ামী লীগ যুবলীগের নেতারা কেন এখানে পৌঁছেছে? তারা কি ছাত্রলীগের হামলায় উস্কানি দিতে পৌঁছেছে, না পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পৌঁছেছে? যদি নিয়ন্ত্রণ করতে পৌঁছায় তাহলে এখানে ছাত্রলীগ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে, হামলা করেছে, তাদেরকে সাংগঠনিক শাস্তির আহত আনা দরকার, আর আইনি বিষয়টা তো আছেই। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, কিন্তু সেখানে আহতর তালিকায় তো বিএনপির লোকজন, ছাত্রলীগের লোকজন তো আর আহত হতে তেমন আমরা খবর পাইনি। এ কারণে উভয় দল হলেও বেশিরভাগই বিএনপির, অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় মাইটিভির সাংবাদিক মশিউর রহমান বাবলু ইটের আঘাতে আহত হন। এই হচ্ছে অবস্থা, যে সাংবাদিকরাও নিরাপদ নয় ছাত্রলীগের কাছে। এ নিয়ে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের 10 থেকে 20 জন কর্মীকে আহত করেছে, মানে বেশিরভাগই কিন্তু বিএনপির লোকজন আহত। অপরদিকে জেলা ছাত্রলীগের সেক্রেটারি তানবীর হাসান আরিফ বলেন, সন্ত্রাস নিরোধের প্রতিবাদে আমরা মিছিল করলে বিএনপির গুন্ডারা আমাদের উপর হামলা চালায়, এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। এই ছাত্রলীগ নেতার বক্তব্যের সপক্ষে কোনো গণমাধ্যম কিন্তু প্রমাণ দিচ্ছে না, ছাত্রলীগকেই দায়ী করছে। ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন, তারা এ ধরনের কাজ করবে, একটা গণতান্ত্রিক সমাবেশে এভাবে হামলা করবে, এটা হতে পারে না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শুধু এই 20 মে 2023 নয়, এই সেম ঘটনা প্রায় 1 বছর আগে, দেখেন 1 বছর আগের একটা নিউজ আপনাদেরকে শোনাই। পটুয়াখালীতে বিএনপি সমাবেশে হামলা, আহত 20, প্রশাসন আওয়ামী লীগের অস্বীকার। এটা 26 মে 2022, এর মানে বছর না ফুরাতেই পটুয়াখালীতে আবার সেম ঘটনা ঘটছে। বোঝা যায় যে পটুয়াখালীর ছাত্রলীগ অসহিষ্ণু, তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধের অভাব আছে, না হলে অন্য কোথাও বা তেমন তো কোথাও এরকম ঘটনা ঘটে না। আর খুলনায় গতকালে ঘটনা ঘটলো সেটা পুলিশের সাথে, ছাত্রলীগ এটা কেন করবে? এজন্য আওয়ামী লীগ ছাত্রলীগকে আরও বেশি সংযমী হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। সাংগঠনিক ব্যবস্থাটা এখানে জরুরি আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের গণতান্ত্রিক চরিত্র জনগণের কাছে উপস্থাপন করার স্বার্থেই।